ডিমও আছে ভাইয়া ডিম আজকে দিয়ে দিতে হবে এটা ডিম এখন দিছে হ্যাঁ এই যে ভিডিও করতে করতে দিয়ে দিছে এটা তো ভাই এই প্যাডটা কত লেপ দিবেন আপনি একদম 300 টাকা একদম 300 টাকা ভাই এগুলো কি হাইপ্লার ভাই হ্যাঁ হাইপ্লার কবুতর 103 ভাই এটা সুক্ষ্ম দেখলে বোঝা যায় খুবই সুন্দর একটা শেবের কবুতর তো 300 টাকা হইলে প্যাডটা আপনারা নিতে পারবেন এক দেখেন কয় প্যাড আছে দুই প্যাড আচ্ছা আচ্ছা কোনটা কোনটা জোড়া দাদা এই যে ডান্সের এই দুটো জোড়া আর এই দুটো জোড়া এই দুটো জোড়া এই নরবাস্তার একটু ডিপ আর ডিপ ডিপ আছে হ্যাঁ আর এই তিনটা ভাইয়া এই তিনটা একই করে বাচ্চা একই করে বাচ্চা আর এটা ওটাও ওটাও খুবই চমৎকার গ্যাটাবের কবুতর এই যে দেখেন আপনারা খুবই চমৎকার শেপ কোয়ালিটি আমি দেখাইলাম ভাইয়া এগুলো কি কবুতর আপনার এটা শোকিং হ্যাঁ ভাইয়া সবজি শোকিং সবজি শোকিং হ্যাঁ ভাইয়া এই পেয়ারগুলোর দাম কত টাকা চাচ্ছেন আপনি এই পেয়ার কবুতর নাই 350 টাকা 10 পেয়ার নিলে 350 টাকা 50 পেয়ার নিলে 300 টাকা 50 পেয়ার নিলে 300 টাকা নরমাদি কনফার্ম করা হ্যাঁ নরমাদি কনফার্ম আচ্ছা আর এগুলা কত করে রাখবেন এগুলা 400 টাকা দুরা 400 টাকা কয় পেয়ার নিলে মানে এক পেয়ার নিলে হাইপ্লার গোল্লা কাগজি যারা পেন্সি নিতে চান তাদের জন্য হতাশা হবে না একদম বাজার রেটে কম দামে কবুতরগুলো আজকে নিতে পারবেন কিং আছে শোকিং আছে সিরাজি আছে মুক্তি আছে আর লক্কা কবুতর তো আছে ভরপুর ইনশাল্লাহ আপনি নিতে পারবেন তবে সজীব ভাইয়ের সাথে কথা বলবো আর কথা বলার আগে একটা কথা দর্শক মহসিন টিভির ফেসবুক পেজ আছে আশা করি ওটার থেকে ঘুরে আসবেন আর আরেকটা কথা আশার বাণী জানাচ্ছি মহসিন ভাই মহসিন টিভিতে হারিয়ে গেলে হারাইতে দিবেন আপনাদের সাথে থাকার চেষ্টা করবে বর্তমান কৃষি বলে আর একটা চ্যানেল মহসিন টিভির আছে আশা করি ওটার থেকে ঘুরে আসবেন বাংলাতে বর্তমান কৃষি দিবেন এখন আমি সজীব ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি বড় ভাই নামে ছোট ভাই আচ্ছা যাই হোক দর্শকদের সামনে তো বলা লাগবে আমার এখন আমার দর্শকদের উদ্দেশ্যে আমি এখন লাল পাহাড়ে চলে আসলাম জি এই পাহাড়ে আসতে রইলে কিভাবে ভাইয়া ভাইয়া আসতে হইব বা হাইটে হেঁটে আসতে হবে না গাড়ি দিয়ে আসতে হবে লোকেশনটা বলে দেন পাহাড়ে বর্ষাকালের জন্য ভাইয়া ভাইয়া আসতে হবে আর শীতকালের জন্য হাইটে আসতে হবে আচ্ছা আচ্ছা আর এখানে ওই দেখ মজা করলাম ওইভাবে আসতে হবে না একবারে সোজা পথ আশিলিয়া সাভার নসিলপুর গুরিবার রোড মোল্লামারি আচ্ছা মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার হচ্ছে 0176229480 আচ্ছা ভাইয়া তো আমি যে বললাম যে আজকে খুবই কম দামে কবুতরগুলো থাকবে মাত্র 300 টাকা একটা ডিম শো থাকবে এই প্যাড দিবে অবশ্যই দেবো হ্যাঁ অবশ্যই দেবো না আবার ভাবির জন্য ডিমটা নিয়ে যাবেন পকেটে করে ভাই যাবেন সাথে সাথেই দেবো তবে কিছু কিছু কাস্টমার মানে এগুলা এই ধরনের সুযোগ কিন্তু আমার অন্যান্য ভিডিওতে ভিডিও ছাড়ার 4-5 মিনিটের ভিতরে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় অনেকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর ফোন ধরে কিনে থাকে না আচ্ছা শেষ হয়ে যায় তো দর্শক আর হতাশ করব না লেট করব না সময়টা লেট করব না তো এখন চলে যাব বাইর কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করব চলো দর্শক এই যে সজীব ভাই যে কবুতরগুলো আছে দেখেন প্রত্যেকটা জোড়া জোড়ায় আছে খুবই চমৎকার কোয়ালিটির শেপ এবং প্রত্যেকটা জোড়া আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আপনারা আর খুবই কম দামের ভিতরে কিছু কবুতর আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো চলুন আমি এক জোড়া দুই জোড়া করে দেখাই সজীব ভাই আমি আমার দর্শকদেরকে দেখাই এটা কি কবুতর আপনার দাদা স্টেসার কিং হ্যাঁ আচ্ছা দর্শক এটা স্টেসার কিং আমি দেখাই আর এটা কি এটা এটা মাদি আর এটা নর এটা নর হ্যাঁ ভাইয়া আচ্ছা 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 তো ভাইয়া এই পেয়ারগুলো কি রানি একবার ফুল রানি একদম নিচে রাখছেন না সুন্দর কবুতরগুলো আপনি তো ভাই এই পেয়ারগুলোর দাম কেমন পড়বে এটা চাওয়া দাম হলো 6,500 টাকা চাওয়া দাম আর বিক্রি দাম দাদা বিক্রি দাম যদি না একদম করবো হুম 5,000 টাকা একদম 5,000 ওই যে পিসেরটা মাদি তাই না পিসেরটা মাদি আর সামনেরটা নর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা কি কবুতর ভাই এটা মডার্নার বাচ্চা ভাই মডার্না কিং এর বাচ্চা হ্যাঁ খুবই সুন্দর দর্শক দেখেন কয় প্যার আছে দুই প্যার আচ্ছা আচ্ছা কোনটা কোনটা জোড়া দাদা এই যে ডান্সের এই দুটো জোড়া আর এই দুটো জোড়া এই দুটো জোড়া এই নরবাস্তার একটু ডিপ আছে ডিপ ডিপ আছে হ্যাঁ আর এই তিনটা ভাইয়া এই তিনটা একই করে বাচ্চা একই করে বাচ্চা আর এটা ওটাও ওটাও মানে একই সাথে না একই সাথে তো ভাই এগুলো কোনটা কত টাকা করে চাচ্ছেন আপনি জোড়া এটা এভারেজে জোড়া জোড়া প্রতি নিলে ভাই পার জোড়া পড়বে 2500 টাকা 2500 টাকা একদম জি তো মডার্না কিং এর বাচ্চা হ্যাঁ জি জি জিরো পড়ার এগুলো একদম ভাই এগুলো একদম এগুলো একটু কম টম হবে না দুই জোড়া যদি একসাথে নেয় 4,500 টাকা 4,500 টাকা দুই জোড়া একসাথে নিতে গেলাম মডার্না কিং এর বাচ্চা তাই না আচ্ছা দর্শক তো আশা করি আপনারা কোনো বাই যদি নিতে চান ইনশাল্লাহ আশা করি আপনারা নিয়ে যাবেন তো দুই জোড়া 4,500 টাকা হ্যাঁ ভাইয়া ওকে ঠিক আছে সজীব ভাই এটা কি কবুতর আপনার দাদা এটা ইয়া
সিরাজি ব্ল্যাক। হ্যাঁ আচ্ছা দর্শক, ব্ল্যাক সিরাজি আমি দেখাই, দেখেন এই যে খুবই চমৎকার গেট আপ কোয়ালিটি, আর একটা বাচ্চা আছে তাই না? আচ্ছা তো ভাই এগুলো কত টাকা করে? একদম 3000 টাকা। এটা মাদি কোনটা দাদা? এটা আর ওটা নর। তো 3000 টাকা এটা ফাইনাল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দর্শক, তো এটা 3000 টাকা গুলো আপনারা নিতে পারবেন। এই যে দেন খুবই চমৎকার গেট আপের, তো একটা বাচ্চা সহ 3000 টাকা লাগবে তাই তো? আচ্ছা ঠিক আছে দর্শক, এই যে দেখেন ভাই এক জোড়া কিং আছে এই জায়গায়। এটা কি কিং ভাই? এটা হলো ব্লুবার। ব্লুবার কিং? হ্যাঁ ব্লুবার শোকিং। শোকিং এটা মাদি তাই না? আর ওটা নর ভাই। জোড়াটা কেমন পড়বে দাম? জোড়াটা চা দাম ভাই 6500, আর যদি একদম পড়বো একদম 5000 টাকা পড়বে এটা। হ্যাঁ এইভাবে একই রকম মাল তিন পেয়ার আছে আমার। তিন পেয়ার আছে? হ্যাঁ আচ্ছা দর্শক, তো আমি দেখানোর চেষ্টা করলাম। তো এই জোড়াটার দাম কত বার রাখবেন আপনি? রানিং পেয়ার? আচ্ছা ঠিক আছে দর্শক, দর্শক এই জায়গার ভিতরে আরও এক পেয়ার কবুতর আমি দেখাই ভাইয়ের, খুবই চমৎকার গেট আপের কবুতর। এই যে দেখেন আপনারা খুবই চমৎকার শেপ কোয়ালিটি আমি দেখাইলাম। ভাইয়া এগুলো কি কবুতর আপনার? শোকিং? হ্যাঁ ভাইয়া সবজি শোকিং। হ্যাঁ ভাইয়া এই পেয়ারগুলোর দাম কত টাকা চাচ্ছেন আপনি? হ্যাঁ একদম 5500 টাকা দর্শক। এই প্যাডটা কোনো ভাই যদি লাগে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করবেন 5500 টাকার ভিতরে। ভাইয়া তো এটা 5500 টাকা একদমই লাগবে ভাই? পিচেরটা এই যে এটা এটা নর, আর এটা মাদি? হ্যাঁ 5500 টাকা ভাইয়া। আচ্ছা ঠিক আছে দর্শক, আমি দেখাই এই জায়গায় এলো দুই পেয়ার কবুতর তাই না ভাই? দুটো পেয়ার রানিং, রানিং ব্ল্যাক ম্যাক পাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এগুলোর দাম কেমন থাকবে দাদা? দুই পেয়ার 100 নিলে পড়বো, এক পেয়ার নিলে 3000, একদম 3000 টাকা। দুই পেয়ার 100 নিলে 5500 টাকা। হ্যাঁ 2250 টাকা। এগুলা কি রানিং ভাই? একদম ফুল রানিং। দর্শক আমি দেখাই আপনাদেরকে কবুতর শেপ এবং কোয়ালিটি দুটোটাই ঠিক আছে ভাই, এগুলো রানিং? হ্যাঁ একদম রানিং, একদম রানিং কবুতর। এই যে আমি দেখাই দিলাম, তো কোনো দর্শক যদি নিতে চান ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করলাম, এই যে দেখেন ঠিক আছে, এই যে দেখেন আপনারা ভাই কত রাখবেন? 5500 টাকা। সম্মানিত দর্শক এই জায়গা দেখেন আরও এক পেয়ার কবুতর আমি দেখাই আপনাদেরকে, খুবই চমৎকার গেট আপের কবুতর, এই যে সুন্দর। তো ভাই এগুলা কেমন দাম? এটা হলো ব্ল্যাক স্টেসার ভাই, এটার প্রাইস একটু বেশি থাকে সবসময়। যেমন এটা হলো আপনার 20-এর রিং এর ইনপুট ট্যাগ লাগানো আছে। হুম হুম এটা আপনার রাখা যাবে 8000 টাকা। 8000 টাকা? এটা কি চাওয়া দাম না বিক্রি দাম? চাওয়া দাম। হ্যাঁ একদম না, ডিম দিছে নাকি? আজকালকে ভিতরে ডিম দিবে, আজকালের ভিতরে ডিম দিয়ে দিবে। হ্যাঁ দর্শক এটা নর আর মাদি, তাহলে চাওয়া দাম 8000 টাকা, এটা একদম না। তো দর্শক একদম 7000 টাকা। হ্যাঁ তো দর্শক আপনারা 7000 টাকার ভিতরে আপনি নিতে পারবেন ভাই। এটা কি কবুতর দাদা? এটা আপনার হান কমন এক জোড়া মাল, এটা হলো ইয়ে মুক্তি, মুক্তি ভাই ক্রিমবার, ক্রিমবার। হ্যাঁ এই কালারটা সচরাচর পাওয়া যায় না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর এটা কি? এটা বার আছে, লেজে বার আছে, বার আছে ক্রিমবার এটা। হ্যাঁ আচ্ছা মুক্তি ক্রিমবার এটা। তো ভাই এইগুলোর প্রাইস কেমন? এটা 3500 টাকা চাওয়া দাম। চাওয়া দাম 3500? একদম 3000 টাকা, একদম 3000। কম বেশি করা যাবে না দাদা? কম বেশি হবে না ভাই। হ্যাঁ 4 থেকে 4500 টাকা প্রাইস আছে, তাও মার্কেটে পাওয়া যাবে, তাও পাওয়া যাবে না মুক্তি ক্রিম বার এটা। হ্যাঁ নর কোনটা মাদি কোনটা দাদা? এখানে আপনার ইয়েটা ডান্সেট নর। আচ্ছা ডান্সেট একটা নর, আর এটা মাদি? হ্যাঁ ক্রিম বার এটা ভাইয়া? হ্যাঁ ক্রিম বার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, খুবই চমৎকার কোয়ালিটির শেপ আমি দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন আপনারা ঠিক আছে, এই যে খুবই চমৎকার গেট আপের কবুতর। তো বাজার এগুলা কেমন দাম থাকবে এই কবুতরগুলা? এখানে আমার 5-7 পেয়ার আছে, 5-7 পেয়ার আছে। এগুলো প্রতি ভিডিওতে আবার আমাদের ভালো আছে কিনা, তো 2000 টাকা করে রাখছি। একদম 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 2000 ডিম হচ্ছে করবো তাই করবো। আচ্ছা এটা নটটা তাই না? এটা নটটা আর এটা মাদিটা। তো আমার একটু নর বা মাদি একটু দূরে দেখান। তো দর্শক এই যে দেখেন খুবই চমৎকার, সব ঠিক আছে ভাই? হ্যাঁ এবং গেট আপ, গেট আপটা সুন্দর আছে তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলো 2000 টাকা করে রাখবেন ভাই। আর এই যে উপরেরটা কি? এটা উপরেরটা ভাই 2000, এটাও 2000 টাকা, সেম কোয়ালিটি ভাইয়া? সেম কোয়ালিটি। আচ্ছা দর্শক, তো আমি দেখাইলাম ভাইয়ের যে কবুতরগুলো, আরও এক পেয়ার কবুতর আছে ভাই, পরিমরি ঠিক আছে? তো আর এই জায়গায় আরও এক পেয়ার আছে, এই যে দেখেন আপনারা খুবই চমৎকার। তো তিন চার কত পেয়ার আছে আপনার কাছে? 8 পেয়ার আছে। এগুলো 2000 টাকা করে রাখবেন ভাই। আচ্ছা এগুলো রানিং? একবার ফুল রানিং। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই জায়গার রেড কালার একটা জোড়া আমি দেখাই, খুবই চমৎকার কোয়ালিটি শেপ, এই যে দেখেন। আর এটা কি ভাই? নিউ অর্ডার, নিউ অর্ডার কিং। হ্যাঁ
আচ্ছা এটা নর ভাইয়া ওটা নর ওটা মাদি ভাই কত টাকা চাচ্ছেন আপনি দাম হ্যাঁ 3000 টাকা চাওয়া দাম বলে বিক্রি দাম দাদা একদম 2500 টাকা রানিং পেয়ার হ্যাঁ আচ্ছা দর্শক একবারে রানিং পেয়ার 2500 টাকা ভাই এটা কি কবুতর চিলা গিয়া চুল্লি তো ভাই কোনটা কত টাকা গিয়া চুল্লি কত আর চিলা কত একদম 600 টাকা ভাই আচ্ছা টাকা আর ভাই যে চিলাটা ভাইয়া চিলাটা দেখা যাবে একদম 800 একদম 800 টাকা কম বেশি করা যাবে না দাদা দেখেন না একটু করা যায় কিনা হ্যাঁ তো দর্শক এই যে চিলাটা 800 টাকা আর গিয়া চুল্লিটা 600 টাকা তো এটা মাদি ভাই এটা মাদি দর্শক এই যে নর এটা তো 800 টাকা করে আপনি নিতে পারবেন এটা এই যে দেখেন কালারটা খুবই চমৎকার ঠিক আছে ভাই এগুলো ডিম বাচ্চা করা হ্যাঁ এটা ডিম বাচ্চা করা একবার রান আচ্ছা 600 টাকা 800 টাকা তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এটা কি আপনার ফিল ব্যাগ একবার রানিং পেয়ার রানিং পেয়ার মাস্টার পেয়ার এটা ফিল ব্যাগটা হ্যাঁ আচ্ছা এটা কি এটা এটা মাদিটা হ্যাঁ আর এটা নর আর ওটা নর হবে আচ্ছা তো ভাই ফিল ব্যাগ এই জোড়াগুলোর দাম কেমন চাচ্ছেন ভাই এই জোড়ার চাওয়া দাম 6000 টাকা আর যদি যায় ভাই একদম পুরো 5000 টাকা একদম 5000 টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ এগুলো বাচ্চা কাছে 3500 বাচ্চা কাছে 3500 টাকা দর্শক ফিল ব্যাগটা দেখেন আপনারা খুবই চমৎকার গেটাবের কবুতর কোনো মিসমার্ক নাই ভাই হ্যাঁ কত হলে দিবেন একদম একদম 5000 টাকা লাগবে পিছেরটা নর সামনেরটা মাদি তাই তো আচ্ছা ঠিক আছে দর্শক এই যে কবুতরগুলো ভাইয়া এটা কি কবুতর আপনার বোম্বাই দর্শক এই যে বোম্বাই কবুতর আমি দেখাই জুটিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার খুবই সুন্দর তো ভাইয়া এইগুলোর দাম কেমন চাচ্ছেন আপনি রানিং পেয়ার একদম 1500 টাকা রানিং পেয়ার কত 1500 টাকা এটা কম বেশি করা যাবে ভাই না আর কম যাবে তো দর্শক আমি দেখাই দিলাম রানিং পেয়ার 1500 টাকা কোনো বাইক যদি লাগে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন তো আমি দেখানোর চেষ্টা করলাম এই যে নর এটা আর এই যে মাদি হ্যাঁ ডিম বাচ্চা করা ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই এটা কি আপনার মাল্টেস খুবই চমৎকার গেটাবের কবুতর বামেরটা নর সামনেরটা কি ভাই মাদি হ্যাঁ তো ভাই এগুলা রানিং একদম এটা রানিং পেয়ার দর্শক এই যে মাদিটা এটা আর এই যে নরটা আমি দেখাই দিলাম তো ভাই এই পেয়ারটা কেমন থাকবে দাম এটা আজকে বাজারে একদম 5000 টাকা একদম 5000 টাকা দর্শক একদম 5000 টাকা মাল্টাসটা খুবই দুর্দান্ত একটা এই যে নর মাদি খুবই চমৎকার ভাই এটা এটা মাদি তাই না আর ওটা নর 5000 ভাই এগুলা কি কবুতর দাদা আপনার মুখী কবুতর হ্যাঁ ইউলো কালার মুখী দর্শক আমি দেখাই কয় দুই জোড়া আছে আপনার কাছে দুনো জোড়ায় রানিং দর্শক দেখেন আপনারা সাইজটা দেখেন খুবই সুন্দর সাইজ তো আমি দেখাইলাম এই যে এটা মাদি তাই না হ্যাঁ এটা মাদি এটা নর আর এটা নর আর এই দুটো এক জোড়া এই এই দুটো এক জোড়া হ্যাঁ খুবই সুন্দর গেটাপের কবুতর দর্শক আমি দেখাই দিলাম এই যে দেখেন তো ভাই কোনটা কত টাকা করে রাখবেন দুই পেয়ার একই দাম দুই পেয়ার নিলে এক এক পেয়ার 2000 টাকা এক দাম আর দুই পেয়ার একসাথে নেয় 3500 টাকা 3500 টাকা আর এক পেয়ার নিলে দাদা একদম 2000 টাকা একদম হলুদ মুক্তি যেটা এটা হ্যাঁ আচ্ছা রানিং একদম ওকে সুদীপ ভাই তো এই জায়গার ভিতরে আমি একজোড়া কিং দেখতেছি আবারও এটা সাদা কিং ভাইয়া আচ্ছা আচ্ছা এটা কি এটা এটা মাদি এটা মাদিটা দর্শক একটু দেখাই নিচে সাইডে আছে এই যে দেখেন এটা নটটা তাই না দাদা এটা নটটা দর্শক আর এটা কি এটা মাদি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো পেয়ার কেমন থাকছেন দাম এগুলো এটা রাখা যাবে 3000 টাকা এটা 3000 টাকা রাখা যাবে হ্যাঁ এটা কম বেশি করা যাবে ভাই এটা একদম লাস্টে বলে 2500 টাকা এক 2500 টাকা একদম 2500 ভাই এগুলো নরমালি কনফার্ম করা নরমালি কনফার্ম দেবো আচ্ছা কি নিউ অ্যাডাল্ট হ্যাঁ নিউ অ্যাডাল্ট আচ্ছা 2500 টাকা এটা আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা কি কবুতর সুদীপ ভাই এটা একটা বিউটি ডে মাদি আর হোমার একটা নরের সাথে জোড়া দেওয়া ও এটা এটা মাদি হ্যাঁ দর্শক এটা মাদি এই যে দেন শেপ আর এটা কি ভাই এটা নর এটা হোমার নর দেওয়া আছে সাথে হ্যাঁ জোড়া হ্যাঁ তো ভাই কোনটা কত টাকা এটা বিউটি এর এই মালটা দিলে আলোচনা সাপেক্ষে বিউটি মালটা হ্যাঁ মাদিটা হ্যাঁ 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 আর ভাইয়া আর যে এই বিউটির এটা শেপ আমি দেখাই দিলাম মাদি এটা তাই না রানিং আর এই ভাই এটা ভাই নটটা কত টাকা একদম 500 টাকা নট আর মাদিটা আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে রানিং ভাই এগুলা ওকে ভাই এটা কি কবুতর আপনার লাক্ষা নিউ অ্যাডাল্ট লাক্ষা নিউ অ্যাডাল্ট হ্যাঁ
আচ্ছা আচ্ছা, তো নিউ অ্যাডাল্ট এটা ভাইয়া, এই পেয়ারগুলোর দাম কেমন? এটা একদম 1500 টাকা। একদম 1500 টাকা? আচ্ছা, এই এটা কি? এটা এটা মাদি, এটা মাদি আর ওটা নট। আচ্ছা, তো এই পেয়ারটা নিতে গেলে 1500 টাকা লাগবে আপনার, তাই তো? নিউ অর্ডার একটু কম বেশি করা যাবে ভাই? একটু আর কম বেশি রাখা যাবে না। হ্যাঁ দর্শক, তো এই পেয়ারটা 1500 টাকা হলে আপনারা নিতে পারবেন। খুবই সুন্দর একটা পেয়ার, এই যে দেখেন খুবই সুন্দর ভাই। এই জায়গায় প্রচুর পরিমাণ গোল্লা কবুতর আমি দেখাই দর্শকদেরকে, তো এগুলা কত করে আপনি দিতে পারবেন? একদম বলে দিবেন নিউ অর্ডার কিনা। 400 টাকা জোড়া। দর্শক গোল্লা কবুতর আমি দেখাই দিই আপনাদের, খুবই রানিং কবুতর, ঠিক আছে? রানিং ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। এটা কি কবুতর আপনার? আমরা ওই যে ভিডিওর শুরুতে যে বলছিলাম যে 1300 টাকা, 1300 টাকা। এটা তো বাগুয়া ডিমও আছে ভাইয়া, এটা ডিম এখন দিছে। হ্যাঁ এই যে ভিডিও করতে করতে দিয়ে দিছে এটা। তো ভাই এই পেয়ারটা কত লেপ দিবেন আপনি? একদম 300 টাকা। একদম 300 টাকা ভাই। এগুলো কি হাই প্লার ভাই? হাই প্লার কবুতর দর্শক ভাই। এটা শেপ দেখলে বোঝা যায় খুবই সুন্দর একটা শেপের কবুতর। তো 300 টাকা হইলে পেয়ারটা আপনারা নিতে পারবেন। একদম এক জোড়া আছে 300 আর গোল্লা আছে 400 টাকা করে, সেটা আপনারা নিতে পারবেন। আর রিম সহ 300, তাই না ভাই? আচ্ছা ঠিক আছে। তো দর্শক আরও কিছু কবুতর আছে, সেটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাই। এটা কি কবুতর আপনার? কাগজি, একটা চুইটেল আর একটা হলো চা। তো দর্শক এই যে দেন কাগজি, ইয়ার থাকবে একদম মাকড়া চোখে, তাই না ভাই? কালো। হ্যাঁ আচ্ছা, গোল্লা হলে তো সাদা কালো হইতো বা অন্য কিছু হইতো, তাই না? আচ্ছা, তো এটা কত টাকা চাচ্ছেন আপনি? একদম 500। কি এটা কাগজি ভাই? গোল্লার দাম এটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। এই জায়গায় আরও এক পেয়ার কবুতর আছে, আমি সেটা আমি দেখাই, খুবই চমৎকার। এগুলো হলো মনে হয় গ্রিভাস কবুতর, এই যে দেখ সবুজ কালার দেখাই, খুবই সুন্দর ভাই। এগুলা কি কবুতর আপনার? রাজশাহী গ্রিভাস যেটা বলা হয় এটা। তো ওগুলো উড়ে কেমন দাদা? আচ্ছা আচ্ছা, তো পায়ে পেদার আছে, খুবই সুন্দর চুরি মোজা। তো এগুলো রানিং? হ্যাঁ রানিং। আচ্ছা এগুলোর দাম কত টাকা চাচ্ছেন? 500 টাকা জোড়া। দর্শক এটা মাত্র 500 টাকা জোড়া, কিছু কম টম দেওয়া যাবে দেন তো আপনি? বেশি নিলে কম রাখতে পারবেন। এগুলো উড়ে কেমন দাদা? এটা 3 থেকে সাড়ে তিন ঘন্টা উড়বে এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। এই জায়গায় আরও এক পেয়ার কবুতর আমি দেখাই, এই যে দেন নটটা খাকি, মাদিটা কি খাকি? মাদিটাও খাকি কিন্তু সুইটাল সুইটাল না ভাইয়া? আচ্ছা সেই যে নর দেখাই দিলাম। তো এগুলো রানিং ভাইয়া? একদম ফুল রানিং ভাই। আচ্ছা, তো ভাই পেয়ারটার দাম কেমন খাকি? এগুলো একদম 500 টাকা বলবো। একদম 500 টাকা এগুলো রানিং ভাই? হ্যাঁ একদম ফুল রানিং, একদম ফুল রানিং। দর্শক কবুতরগুলো বেশি প্যাকেজ করি নাই, সরল সিটার রাখছি, কারণ প্যাকেজ করে রাখলে চোখে ঠোরা ই করে ফেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পানি চলে আসে। 500 টাকা লাগবে ভাই? হ্যাঁ 500 ভাইয়া। এটা কি কবুতর আপনার? গ্রিভাস। গ্রিভাস লাইনটা খুব ভালো ভাই, লাইনটা ভালো। হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার। তো ভাইয়া এগুলার পেয়ার কেমন করে থাকছে? না আর এগুলা রানিং কিনা? ডিম বাচ্চা করা, সিঙ্গেল সিঙ্গেল রাখা হয়েছে, একদম পুরো 500 টাকা ভাই। একদম 500 টাকা করে? হ্যাঁ আচ্ছা দর্শক, তো আশা করি আপনার এই পেয়ারটা 500 টাকা। এগুলো উড়বে কেমন ভাই? এগুলো এগুলো উড়ে ভাই, উড়ে ভালো। হ্যাঁ 4-5 ঘন্টা উড়বে। হ্যাঁ সুখের গিয়ার আর সুখের নিশানা দেখলে বোঝা যায়। আচ্ছা তো এটা 500 ভাই? ওকে 500 টাকা। সম্মানিত দর্শক, তো ভাই যে কবুতরগুলো আছে আমি দেখাইলাম, তো প্রত্যেকটা জোড়া আমি দেখাইতে পারি নাই। যদি কোনো ভাইয়ের ভালো লাগে একান্ত, তাহলে কবুতরগুলো আপনারা নিতে পারবেন। দেখ জোড়ায় জোড়ায় প্রচুর কবুতর। তো আশা করি আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।